রাষ্ট্রের উৎপত্তি কিভাবে হলো তা নিয়ে বিভিন্ন সময় রাষ্ট্রবিজ্ঞানীরা ভিন্ন ভিন্ন মতামত দিয়েছেন। তার মধ্যে সবচেয়ে পুরনো যে মতামত সেটি হচ্ছে ঐশ্বরিক মতবাদ, যেখানে তারা বলছেন রাষ্ট্র সৃষ্টি করেছেন ঈশ্বর। কিন্তু এরকম বলার কারণ কি সেটাই আমরা দেখব এই পর্বে। আর তার জন্য আমাদের একটু ফিরতে হবে ইতিহাসের দিকে। আদিম মানুষ ঝড় বৃষ্টি বজ্রপাত দাবানল ইত্যাদির প্রাকৃতিক শক্তিকে ভয় পেত, কারণ এগুলোর পেছনে কোনো কারণ তারা তখনও পর্যন্ত আবিষ্কার করতে পারেনি। তারপর তাদের মধ্যেই যারা একটু বুদ্ধিমান তারা দেখল মানুষের এই ভয়টাকে কাজে লাগানো যায়। তারা কি করলো, বাকিদের বোঝালো যে এর পেছনে কোনো শক্তি আছে, সেই শক্তিকেই তারা ব্যাখ্যা করলো দেবতা বলে। ধরা যাক বনে আগুন লেগেছে, সবাই ভয় পাচ্ছে। এই চালাক দু একজন তাদের বলল আগুনের দেবতা রুষ্ট হয়ে সব খেয়ে ফেলছেন, যদি বাঁচতে চাও তবে তোমাদের যা আছে তার থেকে কিছু আহুতি দাও। তারা দল বেঁধে ফল শস্য এসব দিল। তারপর ঘটনাচক্রে বৃষ্টি হয়ে আগুন যখন নিভে গেল মানুষের মনে দেবতার রোষের বিশ্বাসটাও দৃঢ় হলো, আর ওই বুদ্ধিমান মানুষদের বিনা পরিশ্রমে কিছু উপার্জনও হলো। মানুষ তারপর তাদের মানতে শুরু করলো। দেখো, গায়ের জোরে মানুষকে বশ মানানো যায়, ভয় দেখিয়েই যায়, কিন্তু বলপ্রয়োগ না করে যদি মানুষকে বশ মানানো যায় তবে তার থেকে ভালো আর কিছু হতেই পারে না। তাই একদল মানুষ দেবতার নামে মানুষকে ভয় দেখাতে শুরু করে। তারা ঘোষণা করে ঈশ্বর এই পৃথিবী সৃষ্টি করেছেন এবং তাদেরকে নির্দেশ দিয়েছেন পৃথিবীর মানুষকে শাসন করার জন্য। যেহেতু ঈশ্বরের কথা তাই মানুষ মেনে নেয়। এইভাবেই একদল মানুষ ঈশ্বরের প্রতিনিধি সেজে রাজা হয়ে বসেছিল। তারা যা বলতো তা চালাতো ঈশ্বরের নামে, সেটাই ছিল আইন। ভাবছো এইগুলো তো আমার নিজস্ব মতামত? না, তা নয়। তোমরা যদি ইজিপ্তের দিকে তাকাও দেখবে 5000 বছর আগে হোরাস নামে একজন ছিলেন ইজিপ্টের প্রথম রাজা। সেখানে রাজাকে বলা হতো ফারাও। ফারাও মানে ঈশ্বরের সন্তান। ইজিপ্টের মানুষ আকাশের দেবতা রূপে পূজা করতেন হোরাসকে। তারপর হোরাসের বংশধরেরাই পরবর্তীকালে একে একে ফারাও হন। তাহলে ইজিপ্টের প্রথম রাজাই তো ছিলেন একজন দেবতা, তার মানে তার হাত দিয়েই তৈরি হয়েছে রাষ্ট্র। তাই খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে সেন্ট পল, পরবর্তীকালে সেন্ট অগাস্টাইন প্রমুখ চিন্তাবিদরা যখন রাষ্ট্রের উৎপত্তির কথা ভেবেছেন তারা মনে করেছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড বা জীব জগতের মতো রাষ্ট্র ঈশ্বরের সৃষ্টি। এরাই ঐশ্বরিক মতবাদের প্রবক্তা। তাদের মত অনুসারে ঈশ্বরই রাষ্ট্রের সৃষ্টিকর্তা, তাই ঈশ্বর ঠিক যেভাবে চান সেইভাবেই রাষ্ট্রকে পরিচালনা করেন। তবে তিনি নিজে রাষ্ট্র শাসন করেন না, তিনি একজন প্রতিনিধির মাধ্যমে শাসন করান, আর ঈশ্বরের সেই প্রতিনিধি হলেন রাজা। তাই রাজা যে নির্দেশ বা আদেশ দেন তা আসলে ঈশ্বরেরই নির্দেশ বা আদেশ, সেটাই আইন। আইনকে অমান্য করা মানে স্বয়ং ঈশ্বরকে অমান্য করা। তাই সকল প্রজার কর্তব্য রাজা ও আইনের প্রতি প্রশ্নহীন আনুগত্য প্রদর্শন করা। আর রাজা যেহেতু ঈশ্বরের প্রতিনিধি, ঈশ্বর তাকে তার কাজে নিযুক্ত করেছেন এবং ঈশ্বরের কথা মতোই তিনি কাজ করছেন, তাই জনগণের কাছে কোনো ব্যাখ্যা বা জবাব দিতে তিনি বাধ্য নন। তার কাজের জন্য
শুধুমাত্র ঈশ্বরের কাছেই রাজা দায়বদ্ধ। এবার তোমরাই বলো, ঈশ্বরের নাম করে মানুষকে বোকা বানিয়ে ক্ষমতা দখল করাটা সম্ভব হতে পারে, এটা আমরা তাও মেনে নিতে পারি, কিন্তু রাষ্ট্রের উৎপত্তি নিয়ে ঐশ্বরিক মতবাদের প্রবক্তা সেন্ট পল, সেন্ট অগাস্টাইন প্রমুখ চিন্তাবিদরা যা বলছেন যে ঈশ্বর স্বয়ং এসব করেছেন, সেটা কি মানা যায়? সকল মানুষ ঈশ্বর মানেন না, যারা ঈশ্বরে বিশ্বাস করেন না তাদের কাছে এই মত গ্রহণযোগ্য হবে না, এটা বিজ্ঞানসম্মত নয়। আবার এই মত মানলে মানব সভ্যতার ক্রমবিবর্তনের ইতিহাসটাই তো মিথ্যে হয়ে যায়, যেটা আমরা আগের অধ্যায়ে রাষ্ট্রের জন্মের কথা বলতে গিয়ে দেখেছিলাম। সুতরাং এই মত অবৈজ্ঞানিক ও অনৈতিহাসিক। আবার দেখো, এই মতবাদে বলা হয় যে জনগণ রাজার নির্দেশ মেনে চলতে বাধ্য, তার কথাই আইন, তার মানে জনগণের নিজস্ব কোনো স্বাধীনতা থাকছে না। তাই এই মতবাদ স্বৈরতন্ত্রকে উৎসাহিত করে, যা গণতন্ত্রের পরিপন্থী। আবার পৃথিবীর ইতিহাসে দেখবে নানা জায়গায় নানা রকম শাসন ব্যবস্থা আছে, যেমন কোথাও গণতান্ত্রিক, কোথাও সমাজতান্ত্রিক। ঐশ্বরিক মতবাদ শুধু রাজতন্ত্রেরই কথা বলে, তাই এই মতবাদকে অসম্পূর্ণ মতবাদও বলা যায়। এইগুলিই হতে পারে ঐশ্বরিক মতবাদের সমালোচনা। এই পর্বে এই পর্যন্তই, পরের পর্বে আমরা দেখব রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত অন্য একটি মতবাদ, বলপ্রয়োগ মতবাদ। তাই সঙ্গে থাকো, শুনতে থাকো। ঐশ্বরিক মতবাদ অনুসারে রাষ্ট্র ঈশ্বর কর্তৃক সৃষ্টি হয়েছে এবং রাজা ঈশ্বরের সেই প্রতিনিধি যার মাধ্যমে ঈশ্বর রাষ্ট্র পরিচালনা করেন। যারা ঈশ্বরে বিশ্বাস করেন না তাদের কাছে এই ঐশ্বরিক মতবাদ অবৈজ্ঞানিক। ঐশ্বরিক মতবাদ মানব সভ্যতার ক্রমবিবর্তনের ইতিহাসকে মিথ্যে প্রমাণ করে দেয় বলে এই মতবাদকে অনৈতিহাসিক মতবাদ বলা হয়। ঐশ্বরিক মতবাদ স্বৈরতন্ত্রকে সমর্থন করে বলে একে গণতন্ত্রের পরিপন্থী বলা হয়। ঐশ্বরিক মতবাদ শুধু রাজতন্ত্রের কথা বলে, তাই এই মতবাদকে অসম্পূর্ণ মতবাদও বলা হয়।